তো হ্যাপি মাদার্স ডে। চলো এখন কি হচ্ছে মা, কি খাওয়াবে? আইসক্রিম, রাবড়ি, ঠিক আছে বলো কি খাচ্ছ এখন? আর কিছু না তো? এরপরে কোল্ড ড্রিঙ্কস হবে? আমরা ঠিক করেছি মাকে সকালে দুপুরে রান্না করতে দেবো না, মায়ের রান্না করেন আমাদের জন্য। আজকে আমরা ইচ্ছা করেছি যে আজকে মাকে বিরিয়ানি খাওয়াবো, সেই বিরিয়ানি নিতে এসছে আজকে ঘুরে। এই দুপুরবেলা 2:30 বাজে, এখন আমরা খাবো বাড়ির সবাই মিলে। তো পাড়ার একটা দোকান থেকে বিরিয়ানি নিচ্ছি, বাইরে থেকে খাবো। চিকেন দোকান আমাদের পাড়ার দোকান, চিকেন সমস্ত কিছুই পাওয়া যায় বাড়ির সামনে। তিন বাক্স নেবো, তিন লোক খাবো আমরা। হ্যাঁ নিয়েছি, যাও। মাদার্স ডে, মায়ের প্রিয় বিরিয়ানি, তাই তো? তুমি বিরিয়ানি ভালোবাসো তো? হ্যাঁ, ঠিক আছে, দেখো খেয়ে কেমন লাগে। আশা করি ভালোই লাগবে, পাড়ার দোকান থেকে নিয়ে এসছি। চলো শুরু করে দাও, শুরু করে দাও আজকে মাদার্স ডে খাবার, স্পেশাল খাবার মনে হচ্ছে ভালো, গন্ধটা ভালো বেরোচ্ছে। হ্যাঁ যাবে না, তারা খেয়ে বলবে কেমন লাগছে, ঠিক আছে? ওকে, এবার আইসক্রিম খাবো আমরা। এটা রাবড়ি, কামধেনু সুইটস থেকে আনা হয়েছে সুইগির মাধ্যমে, এবং এটা এনআইসির আইসক্রিম, টেন্ডার কোকোনাট। এবার খোলা হচ্ছে, দেখি কি আছে এর মধ্যে। মা খোলো, এনআইসির আইস, টেন্ডার কোকোনাট আর কামধেনুর রাবড়ি। মাদার্স ডে বিরিয়ানির পরে হচ্ছে এটা, আর বিরিয়ানিটা মোটামুটি। মাদার্স ডে কেমন কাটছে? যে মাদার্স ডে তো এই প্রথম তুই রান্না করলে না, তাই তো? তা কেমন লাগছে রান্না না করে রোববারের বাজারে? আচ্ছা, একটু অন্যরকম লাগছে, তাই তো? রেস্টুরেন্ট গেলে ভালো হতো, যাওয়া গেল না। এবছর একটু এভাবেই খাও, নেক্সট টাইম দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, কী আশীর্বাদ করছো আজকে আমাদের? আচ্ছা, আর তোমার কী ইচ্ছা আমাদের থেকে পাওয়ার? আমার কিছু ইচ্ছা। কেন, এখন কী করছো? শুতে যাবে না, টিভি দেখবে? ঠিক আছে, বসে থাকবে। সোমাকে ফোন করবে? ইন্টুকে? ঠিক আছে, কল সেন্টারের কাজ শুরু করে দাও। কল করা। জোম্যাটো থেকে আনলাম চিকেন ক্রিসপি গন্ধরাজ, মা ভালোবাসে, দেখা যাক। তো এগুলো এখন সন্ধ্যাবেলা খাওয়া হবে, মা ভালোবাসে। মা ভালোবাসো ওটা তুমি খেতে? খেতে এখন এক জায়গায় দেখবেন, আপনি আস্তে আস্তে ঘোরাবেন, পুরো পার্কটা দেখার চেষ্টা করবেন। নাও বলো, আমি বলো বলো আমি চলো, গুড গুড। এবার মা কেক কাটছে, নিজে খাবে, সবাইকে খাওয়াবে। আবিরি, আজ থেকে আমি কাকু না, তুমি এসো খাচ্ছ। মামা,
মাথা দিকে তোলো। ও সামনে হ্যাঁ দাঁড়া, কিচ্ছু করবে না, আমি দুলে দিচ্ছি। দেবো আসলে দিয়ে এমনি বসো কষ্ট। হ্যাঁ বাস বাস, আরে ও ঠিক আছে। ভালো তো।